হ্যালো দোস্ত, ওয়েলকাম টু টেক বাংলা ইউটিউব মিডিয়া। আমি আজ আপনাদেরকে এমন একটি টিপস দিব যে আপনি ফোনকে আপনি ব্যাক বাটন, হোম বাটন এগুলো আপনি সফটওয়্যারের দ্বারাই, আপনার যদি ব্যাক বাটন হোম বাটনে যদি কোনো সমস্যা থাকে, কাজ করে না, এমন কোনো কিছু যদি হয়ে থাকে, হয়তো আপনার ওই জায়গায় টাচ ভেঙে গেছে, এই জন্য আপনার ওই জায়গাটা কাজ করতেছে না, ব্যাক বাটন হোম বাটন কাজ করতেছে না, তো আপনাদেরকে আমি এমন একটি অ্যাপসের নাম বলবো যে অ্যাপস দিয়ে আপনি ব্যাক বাটন হোম বাটন বাটন ছাড়াই আপনি কাজ করতে পারবেন আপনি টাচের উপরে। তো এই দেখুন ফোনটা আমার হচ্ছে যে, এই দেখুন আমার ব্যাক বাটন, আমার ব্যাক বাটন কিন্তু দেখুন দুইটা আছে, এই একটা এবং লাল লাল একটা দেখা যাচ্ছে, এই একটা, এই হচ্ছে আমার দুইটা ব্যাক বাটন। যেহেতু আমার এইটা যদি কোনো সময় সমস্যা হয়ে যায় বা এটা কোনো সমস্যা হয়, যদি এটা কোনো সমস্যা হয় তবে আমি এইগুলো ব্যবহার করতে পারবো, এটা একটা অ্যাপসের। তো আপনি এটা কোথায় থেকে ইনস্টল করবেন, আগে প্লে স্টোরটি ওপেন করে নিন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লিখুন নাভিগেশন বার, দেখুন অ্যাপসগুলো চলে আসছে, আপনি এখানে অনেকগুলো অ্যাপস পাবেন, তো আপনি যে কোনো একটা ইনস্টল করে সেটা সেটিং করতে পারেন। তবে আমার এটা আছে নেভিগেশন বার, ব্যাক বাটন, ব্যাক হোম, রিসেন্ট বাটন, তো আমার এটা ইনস্টল করা আছে, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার ওপেন করে নিচ্ছি, ওপেন হচ্ছে, তো এই হচ্ছে সেই অ্যাপসটির ভিতরের পেজটি। এখান থেকে আপনার এই সাইডের আউটলাইনগুলো, যেগুলো ব্যাক চিহ্ন যেগুলো আউটলাইনগুলো আছে এগুলো আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। আমারটা রেড আছে, তো আমি রেড থেকে অন্য কালারও করে দিতে পারি, দেখুন ইয়েলো হয়ে গেছে, গ্রিন হয়েছে, আবার রেডও করে ফেলছি, আবার ব্ল্যাক, আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। এখানে আপনার আপনি কি ওয়াটার মার্ক রাখবেন নাকি আপনার একবারে হাইড করে রাখবেন, আপনার মন খুশি আপনি রাখতে পারেন। তো আমি একবার সলিডভাবে রাখলাম যেন বোঝা যায়, সলিড না রাখলে এই দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড শো হালকা হালকা শো করবে, তো আমি একবার হাইড করে রাখি, তো আমার ইউলি থাক সিলেক্ট, তারপর আপনি ভিতরে যে প্লাস আইকন দেখতেছেন, তারপর মাইনাস আইকন দেখতেছেন, এগুলো আবার কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি ব্ল্যাক চুজ করতে পারেন, ব্ল্যাক হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে, এজন্য দেখা যাচ্ছে না, এটা অরেঞ্জ কালার, রেড কালার, আপনি যেটা ইচ্ছা সেটা আপনি রেখে দিতে পারেন, এটাও ওইরকম মানে যেরকম ইচ্ছা রাখতে পারেন। আমি একটা আমি হাইড করে রাখছি, তারপর হচ্ছে যে এখানে দেখছেন অ্যাকশন, অ্যাকশন লেখাটা দেখতেছেন, আপনি লেংথ প্রয়োজন, আপনি হচ্ছে যে যদি হোম বাটনে কোনো কিছু রাখতে চান, দেখুন যে ভয়েস কমেন্টে আপনি হোম বাটনে যখন চাপ দিবেন তখন হয়তো ভয়েস কমেন্টস, ভয়েস স্টার্ট, পাওয়ার মেনু, লেন্স, ক্যামেরা, মানে যে যে জায়গায় চাচ্ছেন ওখানে আপনি হোম বাটনে সেট সেট করে রাখতে পারেন। তারপর হচ্ছে যে এটা হচ্ছে রিসেপশন বাটন, এখানেও আপনি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে রাখতে পারেন। তো এখানে থিম আছে, দেখুন যদি প্লাস প্লাস মাইনাস এগুলো আইকনগুলো দেখতেছেন এগুলো আবার চেঞ্জ করা যায়, দেখুন এখানে আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখুন যে আমার নিচের এইটা চেঞ্জ হয়ে গেছে, যদি তো এইটা ধরি তাহলে এটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি যেটা থিম আপনার চয়েস হয় সেই সেই থিমটি আপনি রেখে দিতে পারেন, দেখুন এটা লাভ, তাই এটা আমি লাভ হয়ে গেছে, আমি যদি এটা রাখি তাহলে এইটাই হয়ে যাবে, আপনি যেটা রাখবেন সেটাই আপনার মানে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি রেখে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের এই অ্যাপসের কথাবার্তা, আপনি এই অ্যাপসটি ইনস্টল করে আপনার ফোনকেও আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাক বাটন, হোম বাটন, রিসেট বাটন, আপনার যেটা কোনো সমস্যা থাকে তো আপনি এটা ব্যবহার করে চালাতে পারেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করুন। আপনি যদি ব্লক বাটনে চাপ দিয়ে যদি কেটে দেন তাহলে সমস্যা নেই, পরের প্রতি আবার আসবে, অ্যাপসটি মানে সবসময় অল টাইমই থাকে, সমস্যা হবে না আপনার। তো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখুন।